শুরুতেই সংবাদ শিরোনাম। সীমান্তে বিএসএফ কে অভিযান চালাতে বলছে বাংলাদেশ। ফিলিস্তিনে নবী মুসা মসজিদের ডিজে পার্টি, আটক চারজন। সৌদি আরবে প্রথমবারের মতো নারী বিমানবালা নিয়োগ। ইয়েমেনে নতুন সরকার, বিমানবন্দরে নামার পর হামলায় নিহতের সংখ্যা বেড়ে 22 জন। এবং সবশেষ থাকছে সন্ত্রাসীদের হামলায় সিরিয়ার 25 নাগরিক নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। বাংলাদেশ ভারত সীমান্তে সন্ত্রাসীর তৎপরতা কমাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে অভিযান চালাতে বলেছে বাংলাদেশ। এজন্য বাংলাদেশের পক্ষ থেকে সম্ভাব্য সন্ত্রাসী আস্তানার তালিকাও বিএসএফকে দেওয়া হয়েছে। এর আগে ভারতের দেওয়া তালিকা ধরে বাংলাদেশও সীমান্তে সন্ত্রাসীদের খুঁজে অভিযান চালিয়েছিল। বুধবার 30 ডিসেম্বর পিলখানার বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যদের মধ্যে পতাকা বিতরণ অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, এছাড়া ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তা সহ আরও অনেকেই। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমার এবং ভারতের মিজোরামের সঙ্গে আমাদের কিছু দুর্গম এলাকা আছে যেখানে সন্ত্রাসীদের আনাগুন আছে। আমাদের কাছে কিছু গোয়েন্দার রিপোর্ট আছে যে অপরাধ করেই সন্ত্রাসীরা সেখানে আশ্রয় নেয়, আবার প্রতিবেশী দেশ থেকেও সেখানে এসে আশ্রয় নেয়। সবকটি বন্ধ করার জন্য আমরা ত্রিমাত্রিক বাহিনী করেছি, আমাদের যে সক্ষমতা আছে, আমাদের বর্ডার সড়ক তৈরি করেছি, সেটা হয়ে গেলেই এ ধরনের সমস্যা আর থাকবে না। মন্ত্রী আরও বলেন, সীমাবদ্ধতা সত্ত্বেও সীমান্তের নিরাপত্তা রক্ষাসহ চোরাচালান, মাদক পাচার এবং নারী শিশু পাচার রোধে বিজিবির সফলতা প্রশংসনীয়। বিশেষ করে ইয়াবা, ফেন্সিডিল এবং অন্যান্য মাদক পাচার রোধে বিজিবির বিশেষ কৃতিত্ব দেখাতে সক্ষম হয়েছে। বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম আরও জানান, আমাদের সম্মেলনে সন্ত্রাসী ক্যাম্পের প্রসঙ্গটি উঠে এসেছে। আমরা ভারতকে অনুরোধ করেছি যেখানে সেখানে ক্যাম্প আছে সেখানে অভিযান চালাতে। তারা আমাদের বলেছে অভিযান পরিচালনা করে তারা আমাদেরকে জানাবেন। অবরুদ্ধ পশ্চিম তীর অবস্থিত নবী মুসা মসজিদে একটি নাচের অনুষ্ঠান নিয়ে ব্যাপক সমালোচনা চলছে ফিলিস্তিনে। শনিবার রাতে ওই মসজিদটিতে ড্যান্স পার্টির আয়োজন করে কয়েকজন তরুণ তরুণী, এতে ডিজে পার্টির পাশাপাশি মদ পানও করা হয়। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা ভিডিও ভাইরাল হলে ব্যাপক সমালোচনা শুরু হয়, ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ফিলিস্তিনিরা। ড্যান্স পার্টির আয়োজকরাই এর একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে। এতে দেখা যায় কয়েকজন তরুণ তরুণী নবী মুসা মসজিদের ভেতরে উঁচু আওয়াজে পশ্চিমা সঙ্গীতের সুরে গাইছে এবং নাচছে। এর মধ্যে পরিবেশন করা হচ্ছে মদ। ওই অনুষ্ঠানটি পরিচালনাকারী ডিস্ক জাকি, শামা আল হাদি এবং আবদ আল হাদি নামক চারজনকে রোববার রাতে গ্রেপ্তার করেছে ফিলিস্তিনি পুলিশ। ইসলামিক বিধান অনুযায়ী ফিলিস্তিনে মদপান নিষিদ্ধ রয়েছে। এছাড়া প্রকাশ্যে একসঙ্গে নারী পুরুষের নাচের ব্যাপারেও কড়া নিষেধাজ্ঞা রয়েছে। এসবের তুয়াক্কা না করে কিভাবে মসজিদের ভিতরে এমন নাচের অনুষ্ঠান হলো, এ নিয়ে ব্যাপক সমালোচনা চলছে ফিলিস্তিনে। দেশটির সচেতন নাগরিক টান একজনকে ঘটনার সর্বোচ্চ বিচার দাবি করেছেন। তবে অভিযুক্তরা দাবি করেছেন, ফিলিস্তিনের পর্যটন মন্ত্রণালয় থেকে তারা অনুমতি নিয়েছিলেন। সৌদি আরবে এই প্রথমবারের মতো নারী বিমানবালা নিয়োগ দেওয়া হয়েছে, এ তথ্য জানিয়েছে সৌদি আরবিয়ান এয়ারলাইন্স। সংস্থাটি জানায়, নারী যাত্রীদের সেবার জন্য 50 জন বিমানবালা নিয়োগ করা হয়েছে। তারা 2 মাসের প্রশিক্ষণ শেষে কাজে যোগ দেবেন। নারী বিমানবালারা প্রথম ধাপে জেদ্দা এবং রিয়াদ বিমানবন্দরে কাজে যোগ দেবেন। গত জানুয়ারি সৌদির বেসরকারি বিমান সংস্থা ফ্লায়েন্সের একটি বিবৃতি জানিয়েছিল, বিমানবালা হিসেবে সৌদি নারীদের নিয়োগ দেওয়া হবে। সৌদিতে এবার ওই প্রথম নারীদের এ পদের জন্য নিয়োগ দেওয়া হলো। এরপর সম্প্রতি ঘোষণায় সৌদি এয়ারলাইন্স জানায়, বিমানবালা হিসেবে নারী কর্মীদের কমপক্ষে মাধ্যমিক স্তরের উত্তীর্ণ হতে হবে, আবেদনকারীদের 20 থেকে 30 বছর বয়সী হতে হবে, এছাড়া ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে। সৌদি এয়ারলাইন্সের চাহিদা অনুযায়ী ওজন এবং উচ্চতা হতে হবে, পাশাপাশি তাদের স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় শহর আবেদ বিমানবন্দরে হামলায় নিহতের সংখ্যা বেড়ে 22 জন দাঁড়িয়েছে, এতে অর্ধশতাধিক আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্মকর্তারা।
যুদ্ধবিধ্বস্ত দেশটির নবগঠিত সরকারে বহনকারী একটি বিমান প্রতিবেশী সৌদি আরব থেকে আসার পরেই একটি বিস্ফোরণ ঘটে। হতাহতের মধ্যে কর্মকর্তারাও রয়েছেন। তবে প্রধানমন্ত্রী বলেছেন তিনি এবং তার মন্ত্রীরা সবাই ভালো আছেন। এই হামলাকে হুতি বিদ্রোহীদের একটি সন্ত্রাসী কাজ বলে অভিযোগ করেছেন ইয়েমেনের তথ্যমন্ত্রী। বুধবারে হামলার ভিডিও ফুটেজে দেখা যায় যে যাত্রীরা বিমান থেকে নামার পরপরই বিস্ফোরণটি হয়। মন্ত্রিসভা সদস্যদের স্বাগত জানাতে বিমানবন্দরের বাইরে জড়ো হয়েছিলেন অনেকে, কিন্তু বিমানবন্দর টার্মিনাল থেকে ঘন ধোঁয়া দেখার পর তারা পালিয়ে যান। এরপরেই গুলির শব্দ শোনা যায়। গত 18 ডিসেম্বর দক্ষিণাঞ্চলে বিদ্রোহীদের সঙ্গে সমঝোতার ভিত্তিতে গঠিত হয়েছে ইয়েমেনের নতুন সরকার। সম্প্রতি সৌদি আরবে গিয়ে শপথ নেন এই সরকারের 24 জন মন্ত্রী। সেখানে তাদের শপথ পড়ান ইয়েমেনি প্রেসিডেন্ট আবেদ রাব্বো মনসুর হাদি। ইয়েমেনের 2015 সাল থেকে হুতি বিদ্রোহীদের সঙ্গে সৌদি নেতৃত্বাধীন আরব রাষ্ট্রগুলোর একটি জোটের লড়াই চলছে। প্রেসিডেন্ট হাদিস শাসন পুনরুদ্ধার করার জন্য দেশটিতে সামরিক অভিযান চালাচ্ছে সৌদি জোট। 2014 সালে ইয়েমেনের রাজধানী হুতি বিদ্রোহীরা নিয়ন্ত্রণে নেওয়ার পর রিয়াদে রয়েছেন প্রেসিডেন্ট হাদি। ইয়েমেনের উত্তরাঞ্চলীয় নিয়ন্ত্রণকারী বিদ্রোহীদের মোকাবেলা করতে দক্ষিণাঞ্চলীয় বিদ্রোহীদের সঙ্গে ক্ষমতা ভাগাভাগি করে নতুন সরকার গড়েছেন তিনি। সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আজ জুর প্রদেশে সন্ত্রাসীদের হামলায় অন্তত 25 জন নাগরিক নিহত হয়েছেন। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, বুধবার দেইর আজ জুর প্রদেশে প্রধান সড়কে একটি বাস লক্ষ্য করে সন্ত্রাসীরা ওই হামলা চালায়। এতে 25 জন নিহত এবং 13 জন আহত হয়েছেন। তবে এ ব্যাপারে বিস্তারিত আর কিছুই জানায়নি বার্তা সংস্থা সানা। ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটিক ফর হিউম্যান রাইটস জানিয়েছে, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ এ হামলা চালিয়েছে। সিরিয়ান অবজারভেটিভ দাবি করেছে, ওই হামলায় সিরিয়ার 30 সেনা নিহত হয়েছেন। 2011 সাল থেকে সিরিয়ায় বিদেশি মদতপুষ্ট সন্ত্রাসীরা সহিংসতা শুরু করেছে। পরে উপায়হীন হয়ে সিরিয়ার সরকার ইরান এবং রাশিয়ার কাছে সন্ত্রাসীদের মোকাবেলায় সহযোগিতা চায়। দেশ দুটির শুরু থেকেই সিরিয়ার সরকারকে এ ব্যাপারে সহযোগিতা করে আসছে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।